हाई फ्रेंड्स, वेलकम बैक टू अवर यूट्यूब चैनल AMV ड्रीम एडुकेशन लैब एंड आई होप यू ऑल आर वेरी वेल। सो हमारे आज के क्लास होच्छे ग्रामाटिकल टर्म निये और सेटा होच्छे अवश्य ऑब्जेक्ट वर्सेस कम्प्लीमेंट। आसले आमादेर की होय, आमरा किन्तु प्रायशई कन्फ्यूशने पड़े जाए जे कोनटाके आमरा ऑब्जेक्ट बोलबो और कोनटाके आमरा कम्प्लीमेंट बोलबो। प्रायशई किन्तु आमरा कन्फ्यूशन बोध करी। सो आमादेर आजकेर क्लासटा किन्तु सेई बेसिसेर उपरे, जाते आमादेर आजकेर पर थेके आर ऑब्जेक्ट और कम्प्लीमेंट निये एक्सट्रा कोनो भावना ना भाबते हय। सो आमरा एकटु आजकेर क्लासटा फलो करब, प्रथम थेके शेष पर्यन्त देखब। ताहले आमि आशा करब যে আজকের পর থেকে তোমাদের আর অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকবে। সো চলো দেখে নিই। অ্যাকচুয়ালি একটা সেন্টেন্স কখন হয়? সেন্টেন্স তখনই হয় যখন তার মধ্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে আর অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের যে কোনো একটা থাকে। ওকে, তাহলে আমরা কিন্তু সেটাকে একটা সেন্টেন্স বলতে পারি। এখন আমরা কোনটাকে অবজেক্ট বলবো বা কোনটাকে কমপ্লিমেন্ট বলবো সেটা কিন্তু এবার একটু দেখে নেব। বা এই দুটোকে আবার অবজেক্ট বা কমপ্লিমেন্ট এই দুটোকে আবার একসাথে এক্সটেনশনও বলা যেতে পারে। কেউ কেউ আবার এটাকে এক্সটেনশনও বলে থাকে। এক্সটেনশন শব্দের অর্থ হচ্ছে বাড়তি অংশ। এক্সটেনশন শব্দের অর্থ কি? বাড়তি অংশ। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। ক্লিয়ার? তো আমি একটা প্রথমেই একটা এক্সাম্পল নিয়েছি, এটা তোমাদের কাছে আমি কোয়েশ্চেন করব। আই নিড ইয়োর হেল্প। এখানে ইয়োর হেল্প এই শব্দটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট বলতে পারবে? বুঝতেই পারছি একটু কনফিউশন হয়ে যাচ্ছে, কনফিউশনের কোনো জায়গা নেই। আই নিড ইয়োর হেল্প, এখানে কিন্তু ইয়োর হেল্প এটা কিন্তু অবশ্যই অবজেক্ট। সো কি করে হচ্ছে অবজেক্ট বা কেন অবজেক্ট সেটা আমরা এবার একটু দেখে নেব। তাহলে ইয়োর হেল্প এটা কিন্তু অবশ্যই অবজেক্ট। ক্লিয়ার? এবার আমরা একটু দেখে নিই, কিছু ট্রিক্সের মাধ্যমে আমরা বরাবরের মতো কিছু কিছু স্পেশাল ট্রিক্স থাকে আমার ক্লাসে। সো আজকেও আমরা সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করব এবং জানবো যে খুব সহজেই জেনে যাব যে কিভাবে আমরা অবজেক্ট আর কমপ্লিমেন্টকে আলাদা আলাদাভাবে ডিটেক্ট করতে পারবো। ওকে, প্রথম এক্সাম্পল হচ্ছে আই রিড আ বুক, আর কমপ্লিমেন্টের এখানে আছে হি লুকস টায়ার্ড। হি লুকস টায়ার্ড। এখন আমরা যদি রিড ভার্বটাকে উঠিয়ে দিই এখানে, আর এখান থেকে যদি আমরা লুকস ভার্বটাকে উঠিয়ে দিই, দিয়ে আমরা এখানে এম অথবা ইজ অথবা আর এর কোনো একটা বসিয়ে দিই, এখানেও সেই সেম এম অথবা ইজ অথবা আর এর কোনো একটা লিঙ্কিং ভার্ব যদি এখানে ইউজ করি বসাই, তাহলে কি সেটা অর্থটা সেম থাকছে কি না সেটা আমরা একটু দেখব। সো এখানে যদি আমি বসাই হি ইজ টায়ার্ড, তো একই কিন্তু দাঁড়াচ্ছে। হি লুকস টায়ার্ড, তার মানে হি ইজ টায়ার্ড। ওকে, হি লুকস টায়ার্ড, যার অর্থ হি ইজ টায়ার্ড, অর্থাৎ টায়ার্ডটাকে সে, যার সম্পর্কে বলা হচ্ছে টায়ার্ড সে কিন্তু হি। তাই এখানে কিন্তু ইজ বসিয়ে আমরা মিনিংটাকে প্রপার রাখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি আই অ্যাম আ বুক অথবা আই ইজ বা আর তো হয়ই না, তাহলে আই অ্যাম আ বুক বসালে আগের সেই মিনিংটা কি থাকছে? আই রিড আ বুক যে মিনিংটা দিচ্ছিল সেই মিনিংটা কি থাকছে বা ইকুয়াল সিমিলার মিনিং কি থাকছে? থাকছে না। আই অ্যাম আ বুক মানে আমি হই একটা বই, যেটা পাগলেও বলে না আমার মনে হয়। আর হি লুকস টায়ার্ড, দ্যাট মিন্স হি ইজ টায়ার্ড, এটা কিন্তু ঠিকঠাক আছে, সিমিলার আছে। সো এখানে যেহেতু আমরা ইজ বসিয়ে অর্থটাকে অক্ষুণ্ণ রাখতে পারছি, অর্থটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখতে পারছি, তাই কিন্তু আমরা এই টায়ার্ডটাকে অবশ্যই কমপ্লিমেন্ট
বলবো। ক্লিয়ার? যেহেতু ইজ মানে লিঙ্কিং ভার্ব বসিয়ে আমরা ওটাকে অ্যাজ ইট ইজ মিনিং রাখতে পাচ্ছি, তাই আমরা ওটাকে কি বলবো? অবশ্যই কমপ্লিমেন্ট বলবো। আর এখানে যেহেতু মিনিংয়ের পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই কিন্তু আমরা এটাকে অবশ্যই বুকটাকে অবশ্যই আমরা অবজেক্ট বলবো। ক্লিয়ার? সো এবার আমরা আরেকটা উদাহরণ দেখে নেব। টিচার টিচেস ইংলিশ, আরেকটা হচ্ছে হানি টেস্টেস সুইট। এখন দেখো এখানে যদি আমরা টিচেসটাকে উঠিয়ে দিই, দিয়ে অ্যাম ইজ আর এর যে কোনো একটা বসায়, অ্যাম ইজ অথবা আর এর লিঙ্কিং ভার্বের যে কোনো একটা বসাই, অথবা এখানে যদি আমরা কি করি টেস্টেসটাকে উঠিয়ে দিয়ে অ্যাম অথবা ইজ অথবা আর এর যে কোনো একটা নিই, তাহলে অর্থটা অ্যাজ ইট ইজ থাকছে কিনা? টিচার অ্যাম ইজ আর, অবশ্যই ইজ হবে। টিচার ইজ ইংলিশ, এটা কি পসিবল? কখনোই পসিবল না। অ্যাজ ইট ইজ কি হবে কখনো? আগে যেটা ছিল টিচার টিচেস ইংলিশ, শিক্ষক মশাই ইংরেজি পড়ান, সেখানে আমরা বলছি টিচার ইজ ইংলিশ, মানে শিক্ষক মশাইকে আমরা ইংলিশ বলছি, তাহলে কিন্তু মিনিংটা একদমই অ্যাজ ইট ইজ নেই, টোটালি ডিফারেন্স হয়ে গেছে। আর এখানে কি হচ্ছে, যদি আমরা এখানে ইজ নিয়ে নিই, হানি ইজ সুইট, তাহলে কিন্তু হানি টেস্ট ইজ সুইট যা অর্থ দিচ্ছিল, হানি ইজ সুইটও সেই সিমিলার মিনিংটা দিচ্ছে। তাই যেহেতু আমরা লিঙ্কিং ভার্ব ইজটাকে বসিয়েও এদের অর্থটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখতে পেরেছি, তাই কিন্তু এখানে সুইটটা হচ্ছে অবশ্যই কমপ্লিমেন্ট। ক্লিয়ার? কিন্তু এখানে যেহেতু আমরা অ্যাজ ইট ইজ রাখতে পাচ্ছি না, তাই কিন্তু এটা অবশ্যই অবজেক্ট। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখে নেব। হি গেভ মি আ পেন, হি গেভ মি আ পেন। এখানে দেখো হি সাবজেক্ট, গেভ ভার্ব, হি সাবজেক্ট, মি অবজেক্ট, আ পেন অবজেক্ট। এখানে কিন্তু দুটো অবজেক্ট আছে, তবে হ্যাঁ একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু দোকানে অবজেক্টও থাকতে পারে। তো এখন হচ্ছে এখানে কিন্তু অবভিয়াসলি আমরা যদি গেভটাকে তুলে দিয়ে অ্যাম ইজ আর এর যে কোনো একটা বসায়, হি ইজ মি আ পেন তো হয় না, বা হি ইজ আ পেন মি, এটা কিন্তু অ্যাজ ইট ইজ মিনিং দিতে পারে না, তাই কিন্তু এ দুটো অবজেক্ট। এবার আমরা জানবো আর একটা ট্রিক্স, সেটা হচ্ছে কি, যে যদি আমরা কোনো সেন্টেন্সকে ইজিলি প্যাসিভে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু সেটা অবজেক্ট হবে। যেমন এখানে দেখো আই রিড আ বুক, এই সেন্টেন্সটাকে আমরা যদি প্যাসিভে কনভার্ট করি কেমন হয়, আ বুক ইজ রেড বাই মি, কনভার্ট করতে পারলাম, সো এই বুকটা কিন্তু অবজেক্ট। তারপরে হচ্ছে টিচার টিচেস ইংলিশ, ইংলিশ ইজ টট বাই টিচার, তাহলে আমরা প্যাসিভে কনভার্ট করতে পারছি, তাহলে এটাও কিন্তু অবশ্যই অবজেক্ট, তাহলে ইংলিশ এখানে অবজেক্ট। আচ্ছা, হি গেভ মি আ পেন, হি গেভ মি আ পেন, তাহলে এটাকে আমরা প্যাসিভে কনভার্ট করলে কেমন হয়, আ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম, আমরা পারফেক্টলি কনভার্ট করতে পারছি, তাহলে কিন্তু অবশ্যই এটা অবজেক্ট। ক্লিয়ার? এবার আমরা জানবো অবজেক্ট কত প্রকার হয় আর কমপ্লিমেন্ট কত প্রকার হয়। সো আমরা অবশ্যই আজকের ক্লাস থেকে ওটাও শিখে ফেলবো, চলো দেখে নিই। তো এবার আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ক্লাসিফিকেশানগুলো একটু জেনে নেব। অবজেক্ট কিন্তু দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এখন ডিরেক্ট অবজেক্টটা কী আর ইনডিরেক্ট অবজেক্টটা কী? ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক, আর ইনডিরেক্ট অবজেক্টটা কি? ইনডিরেক্ট অবজেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক। ক্লিয়ার? এখানে দেখো হি গেভ মি আ পেন, এটাও অবজেক্ট, মিটাও অবজেক্ট, আ পেন এটাও কিন্তু অবজেক্ট। এখন দেখো মি মানে আমাকে বা আমার, এখানে এটার মধ্যে কিন্তু প্রাণ আছে, এটা হচ্ছে লিভিং, লিভিং থিং,
আর আফেন এটা হচ্ছে নন লিভিং থিং। সো যেটা নন লিভিং হবে, যেটার মধ্যে প্রাণ থাকবে না, জড় বস্তু হবে, সেটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট হবে, ওকে। আর যার মধ্যে প্রাণ আছে, যে লিভিং, সে কিন্তু অবশ্যই ইনডিরেক্ট হবে, অর্থাৎ ব্যক্তিবাচক হবে, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় মুখ্য কর্ম আর গৌণ কর্ম। সো এবার আমরা কমপ্লিমেন্টের ভাগগুলো জেনে নেব। একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অ্যাজেকটিভ কমপ্লিমেন্ট, আর একটা হলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। অর্থাৎ কমপ্লিমেন্ট কিন্তু তিন রকমের হয়ে থাকে। সো প্রথমে আমরা অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব কমপ্লিমেন্টের উদাহরণ একটা দেখে নেব। দ্য বয় ইজ ইন দ্য রুম। দ্য রুম এখানে যে কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্টে কী ধরনের কমপ্লিমেন্ট, সেটা কিন্তু অবশ্যই অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, কারণ দ্য রুম কিন্তু একটা স্থানকে সূচিত করছে, একটা প্লেসকে সূচিত করছে, ওকে। দু নম্বর হচ্ছে অ্যাজেকটিভ কমপ্লিমেন্ট। একটা এক্সাম্পল, ইট লুকস নাইস। সো এখানে নাইসটা কিন্তু অবশ্যই কমপ্লিমেন্ট, আর কী ধরনের কমপ্লিমেন্ট, অ্যাজেকটিভ কমপ্লিমেন্ট, কারণ ওই নাইস কিন্তু, নাইস ওয়ার্ডটা কিন্তু ইটকে মডিফাই করছে। আর নাউন কমপ্লিমেন্টের উদাহরণ একটু দেখে নিই। নাউন কমপ্লিমেন্টের উদাহরণ হচ্ছে হি ইজ আ টিচার, সে হয় একজন শিক্ষক। সো এখানে টিচার এটা কিন্তু একটা নাউন, আবার এটা একটা কমপ্লিমেন্ট, তাই এটা হচ্ছে অবশ্যই নাউন কমপ্লিমেন্ট। সো আজকে ক্লাস এই পর্যন্ত। সো আশা করি ফ্রেন্ডস তোমাদের ক্লাসগুলো খুবই হেল্প করবে।